চলতি মাসে দাখিল হবে সমীক্ষা প্রতিবেদন। কর্ণফুলীর উপর কালুরঘাটে নতুন রেলওয়ে সেতু নির্মাণ হবে, ব্যয় 11,000 কোটি টাকা। দ্রুত এগিয়ে চলছে 2000-এ কক্সবাজার সিঙ্গেল ট্র্যাক ডাবল গেজ, মিটার গেজ ও ব্রড গেজ 101 মিটার রেলপথ নির্মাণ কাজ। চলতি বছরের মধ্যে রাজধানী ঢাকা থেকে বহুল প্রত্যাশিত ট্রেন যাবে কক্সবাজার। সে কারণে লোড ক্যাপাসিটি বৃদ্ধি করে প্রস্তুত করা হচ্ছে কর্ণফুলী নদীর ওপর নির্মিত পুরনো কালুরঘাট রেলওয়ের একমুখী সেতুকে। সেতুর বর্তমান লোড ক্যাপাসিটি বৃদ্ধি করার পরে আপাতত ওই সেতুর ওপর দিয়েই ট্রেন চলাচল করবে রাজধানী ঢাকা থেকে কক্সবাজারে। সে লক্ষ্যে চলতি মার্চেই দরপত্র আহ্বান করা হবে। একই সাথে এবার আলোর মুখ দেখছে যৌথ অর্থায়নে কালুরঘাটে নতুন রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পটি। এতে ব্যয় হবে প্রায় 11,000 কোটি টাকা। এর মধ্যে সরকারের রয়েছে 3,000 কোটি টাকা। ইতোমধ্যে কোরিয়ার ইউজিন ইঞ্জিনিয়ারিং কোম্পানি নতুন সেতু নির্মাণের জন্য সমীক্ষা শেষ করেছেন। চলতি মাসেই ইউসিন ইঞ্জিনিয়ারিং কোম্পানি সমীক্ষা প্রতিবেদন দাখিল করেছেন বলে নিশ্চিত করেছেন রেলওয়ের প্রকৌশলী ও জয়দেবপুর ঈশ্বরদী প্রকল্পের প্রজেক্ট ডাইরেক্টর ও নতুন সেতু প্রকল্পের ফোকাল পার্সন রেলওয়ের প্রকৌশলী গোলাম মোস্তফা। তিনি জানান, বর্তমানে কালুরঘাটের যে পুরনো সেতু রয়েছে তার ঠিক 70 মিটার উজানে এই নতুন সেতু নির্মিত হবে। মূল সেতুর দৈর্ঘ্য হবে 700 মিটার, আর এতে নেভিগেশন হাইট বা উচ্চতা হচ্ছে 12.2 মিটার, আর এজন্য দুই প্রান্তে সংযোগ স্থাপন করা হচ্ছে 2.50 মিটার করে। সমীক্ষা অনুযায়ী নতুন সেতুর প্রস্থ হচ্ছে 70 ফুট, এর মধ্যে 50 ফুটে হবে ডাবল গেজ এনজি ও বিজি ডবল ট্র্যাক, 20 ফুটের মধ্যে 2 লেনের সড়ক পথ তৈরি করা হবে। বাংলাদেশ রেলওয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা এস এম সলিমুল্লাহ বাহার জানান, কক্সবাজারের সাথে দেশের রেলপথ যোগাযোগ দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখবে। তাছাড়া কক্সবাজারে গড়ে উঠছে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর। ওই বন্দর দিয়ে প্রতিবছর দেশি বিদেশি লাখ লাখ টন ভারী মালামাল ওঠানামা করবে। আবার ওই সব মালামাল দেশের বিভিন্ন স্থানে পৌঁছানো হবে। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে লাখ লাখ টন মালামাল বন্দরে যাওয়া আসা করবে। তাছাড়া মহাসড়কের ট্রাফিক ভলিউম নিয়ন্ত্রণের বিষয়টি চিন্তাভাবনা করেই কক্সবাজার চট্টগ্রাম রেলপথ ডুয়েল গেজ, মিটার গেজ ও ব্রড গেজ ব্যবহার করা হবে। সে কারণেই মূলত নতুন সেতু নির্মাণ যুক্তিসঙ্গত কারণেই বাস্তবায়ন করা হচ্ছে। তিনি জানান, কোরিয়ান কোম্পানি সমীক্ষা প্রতিবেদন দেওয়ার পরই খুব দ্রুততম সময়ের মধ্যেই নতুনভাবে সেতু নির্মাণের জন্য ডিপিপি তৈরি করে প্ল্যানিং কমিশনে পাঠানো হবে। এরপরে ওই ডিপিপি অনুমোদনের পরেই দরপত্র আহ্বান করা হবে বলে তিনি জানিয়েছেন।